বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে অভিযান চালিয়ে 3000 মিটার নিষিদ্ধ খেরাজাল, একটি নৌকা ও মাছ ধরার সরঞ্জাম জব্দ করেছে প্রশাসন। বৃহস্পতিবার ভোর 4টা থেকে সকাল 9টা পর্যন্ত নদীর 20 কিলোমিটার এলাকায় এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিদুল আলম। হাটহাজারী অংশের উত্তর মাদার্শা, গড়দোয়ারা, ছিপাতলি, নাঙ্গল মোড় সহ রাউজান ও ফটিকছড়ি অংশে অভিযান চালানো হয়। প্রজনন মৌসুমকে সামনে রেখে হালদায় মা মাছের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শিকারীরা কৌশলে অবৈধ জাল দিয়ে মাছ ধরার চেষ্টা চালাচ্ছে, যা ঠেকাতে অভিযান। ডিম ছাড়ার যে মৌসুম, সেই মৌসুমকে কেন্দ্র করে অনেক মাছ শিকারী চারদিকে বিভিন্ন কায়দায় মাছ শিকার করার চেষ্টা করছে। তো আমরা সেটি করতে দিচ্ছি না। আমরা প্রতিনিয়তই তথ্যে যখনই তথ্য পাচ্ছি তখনই অভিযান পরিচালনা করছি। সেটি দিন হোক, রাত হোক, ভোর হোক, 24 ঘন্টা সেটি মনিটর করা হচ্ছে। প্রয়োজন কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার।